আমরা এখন এক্সিবিশনে চলে এসেছি রাশের সঙ্গে সঙ্গে মানে ছবি এক্সিবিশন হচ্ছে এই যে ছবিগুলো বাধাই করে করে রাখছি আমি দেখছো বাধাই করে রাখছি ছোট্ট পোকা দারুণ ছবিটা ছোট্ট একটা পোকা ও ফটোগ্রাফি মানে হাতে আঁকানো না গাছের সাথে করেছে এটা একটা আনাদার থিং তাই না ইকো ফ্রেন্ডলি আবার বাধাই করেছে খুব সুন্দর করে ওই এক্সিবিশনে এগুলো বিক্রি হবে বা শো করার জন্য হতে পারে আবার বিক্রিও হতে পারে ওই যে ওখানে হরিণ একটা গাছের সঙ্গে খুব সুন্দর ছোট ছোট জিনিস নিয়ে ছবি তুললে কিন্তু এই শেষ পর্যন্ত কিন্তু কি সুন্দর লাগে ওই যে দীপ্তি তৃপ্তিও বিভিন্ন জায়গায় দেখছে এটা একটা নতুন অভিজ্ঞতা গাছের সঙ্গে ছবি এক্সিবিশন প্রতিটা গাছে প্রতিটা গাছের সঙ্গে ছবি টাঙানো সাধারণ ছবি কিন্তু অসাধারণ লাগছে এই যে গাছ প্রতিটা গাছে আর এখানে গাছগুলো খুব কাছাকাছি চলো অনেকক্ষণই দেখলাম আমরা মোমিন পিছনে ছিল তাই এসে আবার দেখছে সুন্দর না বলো সুন্দর না এই সিস্টেমটা কিন্তু নতুন মানে এটা হচ্ছে ফ্যাক্ট ওইটা কি ডিম পার ডিম আর আছে ও ডিম পারটা এটা অরিজিনাল ছবি আমরা সবাই অনেকক্ষণই ছবি দেখছিলাম মমিন এসে আবার নতুন করে ঘুরে ফিরে দেখছি সবাই একসঙ্গে আর বাচ্চারা তো মহা খুশি একদম এত সুন্দর মানে গাছ গাছের মধ্যে ছবি গাছের সঙ্গে ছবি লাগানো তারা তো খুব খুশি আর আমরা আমরাও কিন্তু খুবই খুশি এত সুন্দর গাছের সঙ্গে ছবি আগে কখনো দেখিনি ওই জন্য আমরা সবাই গল্প করছিলাম আর ছবি দেখছিলাম এখানে সম্ভবত শুধু দেখার জন্যই ছবি বিক্রির জন্য ছবি কিনা প্রথমে ভাবছিলাম কিন্তু কাউকে তো দেখলাম না যে বিক্রি করার জন্য স্বাগত তো অনেক বড় তোমরা বলছো যে আগে তিন বোন ছিলাম আগে কতদিন আগে এত বড় মানুষ কয়েকদিন আগে আসলো এত বড় মানুষ কয়েকদিন আগে আসলো আমরা কত বছর ধরে আপু 22 বছর ধরে পৃথিবীতে আছে আর স্বাগত মাত্র দশ না না ও আপু 18 বছর এই সময়টা আমাদের খুবই ভালো কাটলো সবাই মিলে আনন্দ করে ছবি দেখলাম তারপরে আবার চলে যাচ্ছি ছবি দেখা হয়ে গেল এখন দেখি অন্য কোথায় কী আছে একটু ঘুরিয়ে ফিরে দেখতে ভালোই লাগছে মানে প্রাকৃতিক পরিবেশ খোলা আকাশ খোলা প্রকৃতি খুব ভালো লাগছে এখানে খোলা প্রকৃতি এটাই কিন্তু একটা বিশেষ ব্যাপার আমাদের ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ